আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি হেলথ মিনিস্ট্রি হতে দুঃসংবাদ, সৌদিতে আজকে আক্রান্ত রোগীর সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে ধীরে ধীরে সুস্থ রোগীর সংখ্যা আবারও অনেক কমছে, আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বেড়েই চলছে। সৌদি আরবে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার 98.5% বেশি, মানে 98.5% বেশি রোগী সুস্থ হয়ে উঠেছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, আজ 905 জন সহ 777,795 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্য থেকে আজ নতুন করে আরও 746 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত সব মিলে সৌদি আরবে মোট 759,567 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। আজ 905 জন করোনা আক্রান্ত হয়েছে, 746 জন সুস্থ হয়ে উঠেছে আর মারা গিয়েছে 3 জন। ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা 9,055 জন। এই পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে বর্তমানে সৌদি আরবে সুস্থ রোগীর সংখ্যা অনেক অনেক কম এবং আক্রান্ত রোগীর সংখ্যা অনেক অনেক বেশি। প্রতিদিনই রেকর্ড সংখ্যক রোগী করোনা আক্রান্ত হচ্ছে। আর অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায় অন্যান্য দেশগুলোর তুলনায় সৌদি আরবে মৃত্যুর হার অনেক কম। সারা বিশ্বে যেখানে করোনা মৃত্যুর হার 1.29%, সেখানে সৌদি আরবে মৃত্যুর হার 0.01%। তাছাড়া আজ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে আক্রান্তদের মধ্যে থেকে 90-95% করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে, তাদেরকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে আর বাকি 5% রোগীদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক গত 24 ঘন্টায় সৌদি আরবে কোন শহরে কতজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 381 জন, মক্কায় 198 জন, পূর্বাঞ্চলে 195 জন, আসিরে 42 জন, মদিনায় 35 জন, কাসিমে 27 জন, জিজানে 9 জন, হাইলে 5 জন, তাবুকে 4 জন, নাজরানে 4 জন, বাহাতে 3 জন, আলজৌফে 1 জন এবং উত্তর বর্ডারে 1 জন, সর্বমোট 905 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আল্লাহর রহমতে সৌদিতে করোনা পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নতি হয়েছিল, তবে আজকে আবারও পরিস্থিতি অবনতি হয়েছে। আমাদের প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন, দয়া করে একটু সতর্ক থাকবেন, বিশেষ করে যারা করোনা আক্রান্ত রোগী আছে তাদের জন্য দোয়া করবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখন শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।